প্রায় ব্যক্তিকে গ্লাস দিয়ে আটকায় দিয়ে অক্সিজেন ভিতরে ঢুকায় দিছে, ঢুকায় দিয়া বাহিরে বসে আছে। এমন সময় দেখা গেল কথা বলতে বলতে হঠাৎ করে ভিতরের যিনি ছিল তিনি মরে গেছি, ওরা বুঝতেও পারে নাই রূহ কোন দিক দিয়ে বেরিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞানের জ্ঞানী হয়ে আজকে যা ইচ্ছা তাই করে বেড়াও, অহংকার করো, গর্ব করো, ফখর করো, এগুলো বন্ধ করে দাও। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি, বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ কি পারেন না? সামান্য করোনা দিয়ে, করোনা দিয়ে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক অন্ধকার বানায় দিলেন। এখন আবার ওমিক্রন নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রায় সম্ভবত 192টি দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন এটা স্বাস্থ্যবিদরা বলতেছে এটা আরো বেশি তাড়াতাড়ি ছড়ায় যেতে পারে, এটাকে রোধ করতে হবে, মোকাবেলা করতে হবে। এমন বেইমানের বেইমান এরপরও আল্লাহর কাছে মাথা নত করে না, ওরা আল্লাহর শক্তির সঙ্গে মোকাবেলা করতে চায়, মোকাবেলা করতে চায়। আমরা ওই সময় বলেছিলাম যা যন্ত্র দিয়ে দেখা যায় না, চোখ দিয়েও যা বোঝা যায় না, এটা মোকাবেলার নামে দাঁড়ায় থেকে বিড়ি খাওয়া ছাড়া উপায় নাই। উপায় আছে, আল্লাহর শক্তির সঙ্গে মোকাবেলা করবি, শরীর মধ্যে সাহস তো কম না। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা আমি আপনাদের বলতেছিলাম সেই কথাটি হলো মানবতার নবী সেই কালেমা পড়লেন, আমরাও সেই কালেমা পড়েছি। তফাত হলো তারা মায়ের খেলেন আর আমরা দুধ করে খেলাম, কথা বোঝেন নাই আপনারা? তারাও যে জান্নাতে যাবে আমরাও যে জান্নাতে যাব, একই জান্নাতে যেতে চাই। তারা যে কাজ করেছে ওই কাজ করলেই আমরা দোষী হয়ে যাই, কিছু লোক আবার সূরা গুপ্তর পথ দিয়ে জান্নাতে যেতে চায়, কিছু লোক আবার নিজের মুখের গরমে হোক, শারীরিক গরমে হোক, দলীয় গরমে হোক, দেখবেন অন্তত ভাড়া করা হুজুরদের দোয়া করা এই ক্ষমতার লোভে জান্নাতে যেতে চায়। কিন্তু এত সহজ নয়, এত সহজ নয়। ক্ষমতা আর বাহাদুরি এই পৃথিবীর বহু মানুষ করেছে, কেউ টিকে থাকতে পারে নাই, পারছে? চিল্লা বলুন পারছে? এ পৃথিবীতে ক্ষমতার দাপট দেখায়া ফেরাউন নমরুদ হারায় গেছে ইতিহাস, এগুলো আমরা পড়ে পাই, বলেন ঠিক কিনা? কেন বাটবাড়িতে ভরে গেছে, বলেন ঠিক কিনা? আমি তো মনে করতেছি অদূর ভবিষ্যতে জানাজার কোয়ালিটিও পাল্টে যাবে, দেখতে পারবেন ডিজিটাল হয়ে যাবে জানাজার পদ্ধতি, জানাজার পদ্ধতি পাল্টে যাবে। আজকে আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করতেছেন, সামাজিকভাবে যারা হুজুর দেখলে গ্যাস্ট্রিকের জ্বালা শুরু হচ্ছে, আপনি মরার পরে উনিলে আরামে দাফন করবে, আপনি আপনি এটা মনে করছেন? মাইকে ঘোষণা দিবে অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখন কিন্তু আবার উল্টো বের হয়, দেখবেন অমুক দলের অমুক নেতা মৃত্যুর সঙ্গে পাঞ্জালে মারা গেছে। দুটা কথা দুটা রং এখানে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে মারা গেছে। চিন্তা করছেন তো সলিমুদ্দিন সাহস কত, দাঁড়ায় থেকে মারেন শুয়ে থেকে যুদ্ধ করতেছে, কথা কি বুঝতে পারছেন? এরপর টেলিভিশনের স্ক্রিনে লেখা উঠছে অমুক দলের অমুক নেতা মারা গেছে, ইন্না লিল্লাহ ডট 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 রাজিউন। জিজ্ঞাসা করেছে কি ব্যাপার এই ডট ডট লাগানোর পিছনে কারণ কি, বললে আমার জানা মতে জীবনে কোনোদিন কোরআন পুরোটা পড়ে নাই আর মানেও নাই জীবনে কোনোদিন, এই জন্য পুরো লেখি নাই ডট ডট লাগাইতেছি। অদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে স্বর্ণীল ভামানির মানুষ, এ জমিন শুধু তোমার নয়, কথা বলেন না কেন? পিছনে কি কেউ বন্দুক নিয়ে আছে নাকি? তা আপনাদের অবস্থা দেখে তাই মনে হচ্ছে। আমার ভাইরা ভালো করে বুঝুন, জানাজার কোয়ালিটি পাল্টে যাবে। ইমাম সাহেব ঠিকই জানাজায় কাতারে যা দাঁড়াবে, আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে দিবে, লোকজন পিছন থেকে চিন্তা করবে কালকে তোরে অপমান করলো, তুই আজকে জানাজা করলি কেন? মনে মনে ইমাম সাহেব বলবে আরে মিয়া আসল জায়গায় মার দিছি, অজুই তো করিনি, কথা বলবে।
অজু ছাড়া আরম্ভ হবে। সামনে লাশ, ইমাম সাহেব তাকায় থেকে বলবে কি শরীর মধ্যে আজকে উঠে দাঁড়াও, অজু করি নাই, অজু ছাড়া দিচ্ছি তোমারে, পারলে দাঁড়াও, কথা বলে না দাঁড়াতে পারবে। বহু জালান জ্বালাইছি, আল্লাহ আকবার, আবার থেকে বলবে আল্লাহ, আমি কিন্তু তুমি জানো আমার অজু নাই, কিন্তু মরা লাশ কি কিছু বোঝে? বলে তুই তো আমার ইমামতি, তোর কোল যে আগুন ধরছিল, তুই উঠে এখন উঠবে? খুব কান্না শুনে শেষের তাকবীর আল্লাহ আকবার বলার আগে আল্লাহ আমি তো যা করছি করছি, তুমি তো সব জানো, এই যে কত বড় বাটপার তুমি এটাও জানো, আল্লাহ কবরে নিয়ে আমি তো দোয়ার বান করবো, তুমি ইচ্ছা এরকম মার দিবে আমরা কিচ্ছু বলবো না, কথা বলেন ঠিক কিনা? জানাজার পদ্ধতি পাল্টে যেতে পারে অদূর ভবিষ্যতে, সুতরাং আপনার এখনই সময় হলো ওলামায়ে কেরামের সঙ্গে খবরদার, কোনো গাদ্দারি করতে চেয়েও না, বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। মুসলমানেরা, স্বর্ণ যদি বছরের পর বছর পায়খানার নিচে থাকে, ওটা উঠাইয়া পরিষ্কার করলে ওটা স্বর্ণই থাকে, রূপা হয় না। ওলামায়ে কেরাম সে যতই টাকা পয়সার মানুষ হোক বা না হোক, ভুলক্রমে কোনো ভুল করলেও সে আলেমই থাকে, জাহেল হয় না। তুমি রাগ করো না, আমি ওরে বুঝাইতেছি।